প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি তথ্য শেয়ার করে নেব যেটি অনেকের কাছেই বেশ চমকপ্রদ হতে যাচ্ছে। অতি সম্প্রতি একটি খবরে প্রকাশ পায় যে গুগলের সিইও সুন্দর পিচাই, তিনি তার এই এত ব্যস্ত শিডিউলের মধ্যে, এত কাজের চাপের মধ্যেও এত রিল্যাক্স থাকেন কি করে, এত কুল থাকেন কি করে, এবং এত রিল্যাক্স থাকার জন্য, এত কুল থাকার জন্য তিনি ঠিক কি করেন, তিনি বিশ্রামই বা নেন কখন, কিভাবেই বা বিশ্রাম নেন। যদি এটা আপনারা সত্যিই জানতে চান তাহলে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে। কিন্তু তার আগে আমি বলবো, যারা কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, অফিসে যাচ্ছেন বা কোনো কাজের মধ্যে রয়েছেন, তাহলে ভিডিওটা এখন দেখবেন না। যে সময়টা কিছুটা ফাঁকা সময় পাবেন সেই সময়টা নিয়ে যদি এই ভিডিওটা মন দিয়ে দেখেন বা শোনেন, তাহলে এটা সত্যি আপনার জন্য ভীষণ উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই গুগলের সিইও সুন্দর পিচাইটি কি করেন। তিনি বলছেন যে তিনি NSDR এর মাধ্যমে নিজেকে রিল্যাক্স করেন, নিজেকে কুল করেন, এবং এটা 30 মিনিট করলেই প্রায় 6 ঘন্টা ঘুমের সমান বিশ্রাম শরীর আমাদের পায়। তো কি এই NSDR? আমরা হাতে কলমে শিখব আজকে, এবং আমরাও কিছুটা প্র্যাকটিস করে নেব কিভাবে করতে হয় NSDR। NSDR মানে হলো নন স্লিপ ডিপ রেস্ট, অর্থাৎ কিনা না ঘুমিয়েও শরীর পরিপূর্ণ বিশ্রাম পাবে, শরীর একদম কুল স্টেটে চলে আসবে, আপনার সমস্ত মানসিক চাপ নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে। তো কিভাবে করতে হয় এই NSDR? আমি শুরুতেই বলবো, যারা আমার সঙ্গে এটা এখনই প্র্যাকটিস করতে চান এবং নিজের সমস্ত স্ট্রেস দূর করতে চান, অফিসের কাজের স্ট্রেস, বাড়িতে গৃহবধূ যারা, রোজ কি রান্না হবে নিয়মিত সেই চিন্তা, যাদের সামনে পরীক্ষা আছে সেই সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা ভীতি, সমস্ত কিছু ভিডিওর আগামী যে পর্ব আসছে সেই পর্বের মাধ্যমে আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার প্রতি বিশ্বাস রেখে শুরু করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, একদম মেঝের মধ্যে কিছু একটা চাদর জাতীয় জিনিস পেতে লম্বা হয়ে টানটান হয়ে শুয়ে পড়ুন, এবং ধীরে ধীরে আপনার চোখ বন্ধ করে নিন, এবং তারপর আমি যেমনভাবে ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশন ফলো করতে থাকুন। দেখুন আস্তে আস্তে আপনি এই ভিডিওটুকুর মাধ্যমে কি সুন্দর সুস্থ সবল কন্ডিশনে চলে আসছেন। তো চলুন শুরু করা যাক NSDR, নন স্লিপ ডিপ রেস্ট, বা যেটাকে আমরা যোগের ভাষায় বলবো যোগ নিদ্রা। চোখ বন্ধ করে টানটান হয়ে শুয়ে পড়ুন, সমগ্র দেহকে টানটান করে দিন, দেহের সমস্ত পেশি টানটান, পায়ের আঙুল বরাবর টান অনুভব করুন, হাত দুটিকে শরীরের দুপাশে চেপে রেখে টানটান করে দিন, হাঁটু মাটির সঙ্গে চেপে ধরে থাকুন, হাতের আঙুল আস্তে আস্তে মুষ্টিবদ্ধ করুন, দাঁতে দাঁতে চেপে ধরে চোয়াল শক্ত করে দিন, সমগ্র শরীরের মধ্যে একটা টান বজায় থাকুক। এরপর আস্তে আস্তে সারা শরীর রিল্যাক্স করে দিন, সমস্ত টান শিথিল করে দিন, দাঁতে দাঁতে যে চেপেছিলেন দাঁত আলগা করে দিন, চোয়াল রিল্যাক্স হয়ে যাক, হাতের মুঠো খুলে হাতের আঙুল আস্তে আস্তে ছড়িয়ে দিন, আস্তে আস্তে পেটের পেশি শিথিল হয়ে আসুক, আস্তে আস্তে কোমর থাই রিল্যাক্স হয়ে যাক,
ধীরে ধীরে হাঁটুর চাপ আলগা করুন। গোড়ালি থেকে পায়ের পাতা, পায়ের আঙুল রিল্যাক্স হয়ে যাক। আপনি এখন সম্পূর্ণ রিল্যাক্সড কন্ডিশনে অবস্থান করছেন। আস্তে আস্তে একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার আস্তে আস্তে গভীর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিন। আস্তে আস্তে আপনার দুই পায়ের পাতা, আঙুলের কথা চিন্তা করুন। পায়ের পাতা এবং পায়ের আঙুল মাটির সাথে আপনার শরীরকে ধরে রাখতে সাহায্য করে। পায়ের পাতা এবং আঙুল আপনাকে হাঁটা চলায় সাহায্য করে। এবার আস্তে আস্তে পায়ের পাতা এবং আঙুল রিল্যাক্স করে দিন। সম্পূর্ণ বিশ্রামে চলে যাক পায়ের পাতা এবং আঙুল। এইবার আস্তে আস্তে চিন্তা করুন আপনার দুই গোড়ালির কথা, যারা পাকে ডান দিকে বাঁ দিকে ঘোরাতে সাহায্য করে। সারা শরীরের সঙ্গে পায়ের পাতাকে জুড়ে রাখে সেই গোড়ালি অংশ আস্তে আস্তে রিল্যাক্স করে দিন। ধীরে ধীরে মন উঠে আসুক দুই হাঁটুতে। দুই হাঁটু আপনার শরীরের সকল ভার বহন করে। দুই হাঁটুকে আস্তে আস্তে রিল্যাক্স করে দিন। কোথাও কোনো চাপ নেই। আস্তে আস্তে হাঁটু থেকে পায়ের নিচের অংশ অসার সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। এরপর ধীরে ধীরে মন উঠে আসুক হিপ জয়েন্টে। আপনার হিপ জয়েন্ট আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আপনার হিপ জয়েন্ট আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাচ্ছে, সাথে সাথে কোমর অংশ রিল্যাক্স হয়ে যাচ্ছে। আপনার দুই পায়ের দুই থাই অংশ রিল্যাক্স হয়ে যাচ্ছে। পেশি সম্পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে। কোথাও কোনো চাপ নেই। আপনার কোমর থেকে শরীরের নিচের অংশ সম্পূর্ণ রিল্যাক্স, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। আস্তে আস্তে মন তুলে আনুন নাভিতে। নাভি থেকে পেটের অংশ আপনার খাদ্য পরিপাকে, আপনার খাবার শোষণে সাহায্য করে থাকে। আস্তে আস্তে সেই অংশকে রিল্যাক্স করে দিন। পেট হয়ে যাক আলগা। নাভির চারপাশের সমস্ত চাপ চলে যাক। আস্তে আস্তে শরীর শীতল হয়ে যাক। ধীরে ধীরে আপনি মনকে তুলে আনুন বক্ষদেশে। অনুভব করতে থাকুন ছাতির মধ্যে আপনার পাঁজরের হাড়গুলোকে। পাঁজরের হাড় বরাবর সকল পেশি শিথিল হয়ে যাক।
পাঁজরের হাড় বরাবর সকল চাপ দূর হয়ে যাক। আপনি শান্ত, আপনি ধীর, আপনি স্থির। আস্তে আস্তে গলার যে পেশি আছে তা শিথিল হয়ে যাক। গলার পেশিগুলি আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাক। আপনার গলা থেকে শরীরের নিচের অংশ সম্পূর্ণ বিশ্রামে ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তির মতো শান্ত, শীতল, সমাহিত। আস্তে আস্তে কাঁধের অংশের সকল চাপ চলে যাক। দুই কাঁধ রিল্যাক্স, দুই কাঁধ আস্তে আস্তে সম্পূর্ণ বিশ্রামে চলে যাক। হাতের কনুই আস্তে আস্তে শিথিল হয়ে যাক। হাতের আঙুল আস্তে আস্তে শিথিল হয়ে যাক। আস্তে আস্তে আপনার সারা শরীর ধীর, স্থির, শান্ত। আপনার দেহ মনে কোথাও কোনো ক্লান্তি নেই। আপনার সারা শরীর জুড়ে অসম্ভব প্রশান্তি। শরীর মন জুড়ে এক অপূর্ব আনন্দ। সারা শরীর পরিপূর্ণ বিশ্রামে আপনার দেহ মন শান্ত, সমাহিত, বুদ্ধ স্বরূপ, ধীর, স্থির, গভীর বিশ্রামে অবস্থান করুন। এরপর ধীরে ধীরে পায়ের পাতা টান টান করুন। ধীরে ধীরে হাতের মুঠি দৃঢ় করুন। ধীরে ধীরে সকল পেশিকে টান টান করুন। এরপর ধীরে ধীরে বাম পাশে ঘুরে আস্তে আস্তে উঠে বসুন। দুই হাতে হাত দিয়ে ঘষে সেই তাপ দুই চোখের পাতায় অনুভব করুন। তিনবার এই প্রক্রিয়া করার পর ধীরে ধীরে চোখ খুলে দিন। আপনি এখন শান্ত, সকল দুশ্চিন্তা মুক্ত। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে যোগনিদ্রার মাধ্যমে আশা করি এতক্ষণে আপনারা যথেষ্ট প্রশান্তি লাভ করেছেন। এইভাবে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়। এইভাবে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়, স্ট্রেস ফ্যাক্টরকে বহু অংশে কাটিয়ে তোলা যায়, এবং যারা মানসিক সমস্যায় ভোগেন, দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদি সমস্যা যাদের আছে, প্যানিক ডিসঅর্ডার যাদের আছে, তারা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই তা থেকে মুক্তি পেতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আছি সর্বদা আপনাদের সুস্থতার জন্য আপনাদের পাশে। আপনারা শিখে নিলেন
কিভাবে সুন্দর চাই তার সারা শরীরের যে ক্লান্তি, সারা শরীরের যে পরিশ্রম কত সহজে তা দূর করে ফেলেন। এবং তিনি জানাচ্ছেন যে তিনি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেই এটা করে থাকেন, সেই জন্য অ্যাজ এ ইউটিউবার আমিও খুব গর্বিত, আনন্দিত, এবং আপনারাও সকলে খুব দ্রুত সুস্থতার রাস্তায় আসুন এই কামনা করি। যখনই মনে হবে বেশ স্ট্রেসফুল কন্ডিশন লাগছে, এই ভিডিওটি চালিয়ে আবার এইভাবে অভ্যাস করতে থাকবেন, সম্ভব হলে নিয়মিত এটা অভ্যাস করতে থাকবেন, তাহলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।